আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে চারভাবে স্ত্রী সহবাস নিষেধ। সহবাসের স্বাভাবিক প্রন্থা হলো এই যে, স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক প্রন্থা পরিলক্ষিত হয়। এইদিকেই অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আল কোরআনে। কোরআনে বলা হয়েছে, যখন স্বামী স্ত্রীকে ঢেকে ফেলল তখন স্ত্রী ক্ষীণ গর্ভ সঞ্চার হয়ে গেল, আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর উপুড় হয়ে থাকবে তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। এছাড়া এ প্রন্থাই সর্বাধিক আরামদায়ক। এতে স্ত্রীর কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বু আলী ইবনে সিনা তার অমল গ্রন্থ কানুন নামক বইয়ে এই প্রন্থাকেই সর্বোত্তম প্রন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে থাকার প্রন্থাকে নিকৃষ্ট প্রন্থা বলেছেন। কেননা এতে পুংলিঙ্গে বীর্য আটকে থেকে দুর্গন্ধযুক্ত হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আনন্দ ঘন মুহূর্তটা পরবর্তীতে বেদনার কারণ হয়ে না দাঁড়ায়। স্বামী স্ত্রী সহবাসে উভয়ের বীর্য বাইর হবার পর কিছু সময় নাড়াচাড়া না করেই মিলিত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ স্ত্রী নিচে এবং স্বামী উপরে থাকবে। এতে বীর্য জরায়ুতে ঠিকমতো প্রবেশ করতে সুবিধা হয়। তা না হলে বীর্য বাহিরে পড়ে যেতে পারে, আর বীর্য বাহিরে পড়লে গর্ভ সঞ্চার হয় না। সহবাসের পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রী দুজনেই যৌনাঙ্গ ধুয়ে ফেলতে হয়। ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয়। তারপর দুজনেই কিছু মধু সেবন করে নেবেন। তারপর দুজনে ফরজ গোসল ফজরের নামাজ আদায় করে নেবেন। সকল নেয়ামতের মধ্যে সবচেয়ে তীব্র আনন্দের নেয়ামত স্বামী স্ত্রীর সহবাস। স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতেই জান্নাতের সুখের কিঞ্চিত নিদর্শন পেয়ে থাকে। আল্লাহ সহবাসের আহ্বায়ক করেছেন পুরুষ মানুষকে। সাধারণত স্ত্রীর লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজভাবে সহবাসের জন্য তাড়িত হয় না। কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় ও নানাবিধ উপায়ে আদর সোহাগ করতে থাকে তখনই স্ত্রীর দেহমনে সহবাসের কামনা জেগে ওঠে। স্বামীর পুরুষাঙ্গ স্বাভাবিক অবস্থায় নরম থাকে ও সহবাসকালীন যোনি গহ্বরের প্রবেশের উপযুক্ত অর্জনের জন্য শক্ত হয়। এ সময় তা নরম অবস্থার চাইতে কারো কারো ক্ষেত্রে ছোট হয়, কারো ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে কিঞ্চিত বর্ধিত হয়। সূরা আল আলাকের বর্ণনা অনুযায়ী আল্লাহ মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে এক থেকে তিন মিলিলিটার পরিমাণ বীর্যপাত হয়, যা ঘনীভূত হয়ে থাকে বলে এক ফুটার ন্যায় দেখা যায়, যা কোরআনের বর্ণনার সাথে একেবারে মিলে যায় এবং কোরআনের সত্যতা প্রমাণ করে। তবে অনেক স্বামীর বীর্যের পরিমাণ বেশি এবং এমনকি 10-12 ফোঁটা পর্যন্ত বীর্য সহবাসে নির্গত হতে পারে। তবে সন্তান জন্মদানের ব্যয় হবে 1 ফুটেই, বাকি অংশ স্ত্রীর গর্ভে শুকিয়ে যাবে। সহবাসকে সার্থক ও আনন্দদায়ক করে তুলতে স্বামী স্ত্রী উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্ত্রী যদি অকার্যকর হয়ে কেবল পড়ে থাকে, স্বামীর সাথে সাথে নিজের মতো করে অগ্রসর না হয়, তাহলে সেই সহবাসে স্ত্রীও আনন্দ পায় না, স্বামী ও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে, এমনকি পরনারীর প্রতি আকর্ষণ পর্যন্ত এভাবেই জন্মায়। তাই সহবাসকালীন স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা সকল নারীর কর্তব্য। সহবাস আনতে স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, এমনকি কথাবার্তাও বলা থেকে বিরত থাকতে পারে। এই সময় স্বামীকে মিষ্টি দুগ্ধজাতীয় কোনো খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহাব্বত অত্যন্ত বৃদ্ধি পায়। সহবাসের পূর্বেই এ খাবারের ব্যবস্থা রাখবে, স্বামীর গায়ে হাত বুলিয়ে দিবে, স্বামীর শরীরে বিভিন্ন স্থানে চুম্বন করবে। প্রথম কয়েকদিনেই জেনে নেবে কোন স্থানে চুম্বন ও স্পর্শ স্বামীর অপছন্দনীয়, ওই সমস্ত স্থানে অধিক মনোযোগ দিবে, কিন্তু অবশিষ্ট শরীরেও সোহাগ করবে। তবে নারীসুলভ কোমলতায় স্বামীর উগ্রভাবে আদর করলে স্ত্রীর উচিত হবে স্পর্শে কোমলতা বজায় রাখা। তবে চুম্বন স্বামীর সাথে সমভাবে অংশগ্রহণ করবে, এমনকি চুম্বনের প্রতিযোগিতা করবে। স্বামীকে আদরের সময় মৃদুভাবে অঙ্গথলিতে স্পর্শ করে রাখলে স্বামী স্ত্রীর ভক্ত হয়ে যায়।
তবে সাবধান থাকবে, কেননা অন্ডথলি অত্যন্ত স্পর্শকাতর ও অতি মৃদু আঘাতে মারাত্মক যন্ত্রণা হতে পারে। স্বামীর আনন্দ স্ত্রীর যোনিঘরে প্রবেশের মাধ্যম, কিন্তু স্বামী অনেক সময় জানে না যে স্ত্রী আনন্দ সহবাসের পূর্বে আদর্শ হাগে। তাই এই বিষয়ে অসন্তুষ্টি থাকলে স্বামীকে খুলে বলতে হবে এবং নিজের চাহিদা স্বামীর গোচরে আনতে হবে। 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় মিলন করতে পারে না, তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত বা উত্তপ্ত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত বেশি সময় নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলনে বেশি সময় দেওয়া যায় এবং মিলনে বেশি তৃপ্তি পাওয়া যায়, কারণ স্বরূপত নিয়মিত মিলনে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা অপছন্দ সই অবসান ভঙ্গি সুখ দেয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। যারা বলেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই পরনারী ভোগের লালসা, তাদেরকে অনুরোধ করছি দয়া করে মিথ্যাচার করবেন না। এমন যুক্তিহীন ভিত্তিহীন পরকীয়া আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। মাত্র কয়েক মিনিটের কাম যতনা নিবারণের জন্য আজীবনের সম্পর্ক অবিশ্বাসে কালো দাগ লাগাবেন কেন? আজকের দিনে এমনকি আমাদের দেশে 10-12 বছরের ছেলেমেয়েরা পর্যন্ত জেনে যাচ্ছে কিভাবে সেক্স করতে হয়। তাই বলা যায় বিয়ে তো বহু দূরের কথা, এখনকার ছেলেমেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার আগেই তারা এই বিষয়ে বহু কিছু জানে। ঠোঁট নারীদেহের সবচাইতে যৌন উত্তেজক অঙ্গগুলোর মধ্যে একটি। ঠোঁটের মাধ্যমে সমগ্র নারীকে উত্তেজনার সূচনা ঠোঁটের মাধ্যমেই সমগ্র নারীদেহে উত্তেজনার সূচনার সবচেয়ে জোরালো সংকেতটি গ্রহণ করে থাকে। মেয়েটি তার সঙ্গীর গালে গলায় বুকে কানে এদের বলে ছেলেটি যেমন আনন্দ পায়, তেমনি মেয়েটিও অন্যরকম এক আনন্দ লাভ করে থাকে। অনেক পর্ণ মুভিতে দেখা যায় যে সেখানে মেয়েগুলো ছেলেদের লিঙ্গ চুষতে খুব পছন্দ করে। বিদেশে বাস্তবেও অনেক মেয়েই ছেলেদের লিঙ্গ শুধু তাকে আনন্দ দেওয়ার জন্যই চষে না, সে নিজেও এতে আনন্দ পায়। এর মূল কারণই হলো তার ঠোঁট ও জিহ্বার স্পর্শকরতা। ছেলেটির দেহের অন্যান্য অংশে এই দুটি দিয়ে স্পর্শ করে সে যেন আনন্দ লাভ করে, একই কারণে নিজের ছেলেটির লিঙ্গের স্পর্শে তার আনন্দ হয়। মেয়েদের যৌন চাহিদা ছেলেদের 4/1। কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি। ইসলামে নারীদের যৌন চাহিদার কোনো মূল্য নেই। ইসলামে পুরুষকে স্ত্রীর উপর যথেচ্ছা যৌনাচারের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। ইসলামে যৌন অধিকার একতরফাভাবে পুরুষকে দেওয়া হয়েছে। এ জাতীয় অভিযোগ সুস্থ বুদ্ধিসম্পন্ন কেউ আশা করিবেন না। সূরা বাকারার 223 আয়াতে বলা হয়েছে, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। মদিনার ইহুদিদের মধ্যে একটা কুসংস্কার ছিল এই যে, কেউ যদি তার স্ত্রীর সাথে পেছন দিক থেকে যোনিপদে সঙ্গম করে, তবে বিশ্বাস করা হতো যে এর ফলে টেড়া চোখ বিশিষ্ট সন্তানের জন্ম হবে। মদিনার আনসাররা ইসলামের পূর্বে যুগের ইহুদিদের দ্বারা যথেষ্ট প্রভাবিত ছিল, ফলে আনসারগণও এই কুসংস্কারে আচ্ছন্ন ছিলেন। মক্কাবাসীদের ভেতরে এই কুসংস্কার ছিল না। মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় আসার পর জনক মুহাজির যখন আনসারের স্ত্রীর সাথে পেছন দিক থেকে সঙ্গম করতে গেলেন, তখন এক বিপদ দেখা দিল। আনসার স্ত্রী এই পদ্ধতিকে ভুল মনে করে জানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতীত এই কাজে তিনি কিছুতেই করবেন না। ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। এই প্রসঙ্গে কুরআনের আয়াত নাজিল হয়, যেখানে বোঝানো হয়েছে সামনে বা পেছনে যেই দিকেই যোনিপদ গমন করা হোক না কেন, তাতে কোনো সমস্যা নেই। শস্যক্ষেত্রে যেদিক দিয়ে বা যেভাবে গমন করা হোক না কেন, তাতে শস্য উৎপাদনে যেমন কোনো সমস্যা হয় না, তেমনই স্বামী তার স্ত্রী যোনিপদ দিয়ে যেদিক দিয়ে গমন করুক না কেন, তাতে সন্তান উৎপাদনে কোনো সমস্যা হয় না এবং এর সাথে টেড়া চোখ বিশিষ্ট সন্তান হবার কোনো সম্পর্ক নেই। বিয়ের পর প্রথম কিছুদিন স্বাভাবিক নিয়মে সহবাস করার পর ভিন্ন ভিন্ন আসনে চেষ্টা করে দেখতে হবে নিজেদের সবচেয়ে উপযুক্ত আসন কোনটি এবং কোন আসনে পরস্পরের সর্বাধিক সুখবোধ হয়। তারপর সে আসনেই সর্বদা মিলিত হবে।
কেননা ভিন্ন ভিন্ন আসনে সহবাস অনেক সময় দাম্পত্য জীবনে পারস্পরিক লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। স্বামী আনন্দ পাচ্ছে কিন্তু স্ত্রী শোক বোধ করছে না, অথবা স্ত্রী সন্তুষ্ট কিন্তু স্বামী সুখী নয়, এরূপ আসন নির্বাচন করা যাবে না। তাতে দাম্পত্য জীবনে আনন্দের ঘাটতি দেখা দিবে। স্বামী কোনো নির্দিষ্ট আসনে সহবাস না করে প্রায় ভিন্ন ভিন্ন আসনে সহবাস করে, এরূপ হলে স্ত্রী বুঝতে হবে সে স্বামীকে পূর্ণাঙ্গ রূপে তৃপ্ত করতে পারছে না, যা একজন পুরুষ চায়। তখন স্বামীকে পূর্ণ তৃপ্তি দিতে সচেষ্ট হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জানোয়ারের মতো হঠাৎ করে স্ত্রীর উপর কেউ ঝাঁপিয়ে পড়বে না, বরং তার উচিত হল প্রথমে চুমু খেয়ে আলিঙ্গন করে এবং মিষ্টিমধুর কথায় তাকে আগ্রহী করে তোলা। বীর্যপাতের পর সাথে সাথে স্বামী সরে যাবে না এবং ওই অবস্থাতেই কিছুক্ষণ, যাতে স্ত্রীর চাহিদা পুরা হয়ে যায়। কেননা কোনো কোনো মহিলার বীর্যপাত দেরিতে হয়, তারপর স্বামী স্ত্রী উভয়ে আলাদা আলাদা কাপড় দিয়ে লজ্জা স্থান মুছে, আমি দুনিয়ার সম্পদ চাই না, আমার স্বামীকে চাই, এসব কথা যে নারী বলেন তিনি কি সুখী না অসুখী। যে কোনো বিবেকবান মানুষ বলবেন এসব স্বামী গর্বে গর্বিতা সুখী স্ত্রীর মনের কথা। বাইবেলের পুরাতন সমাচারে আছে, স্রষ্টার ছেলে দাউদ বৃদ্ধ বয়সে মৃত্যুশয্যায় শুয়ে অল্প বয়সের কুমারী